হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বিট্রাম গোল্ড সম্পর্কে বিস্তারিত বলবো, যে এই মেডিসিনটা কী কী কাজ করে এবং এটা কোথায় পাবেন, আর এটা কেন ডাক্তার প্রেসক্রাইব করে থাকেন, আর এটার উপকারিতা কী, আর সাইড এফেক্ট সম্পর্কে বিস্তারিত বলবো। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকেন, অবশ্যই বুঝতে পারবেন যে মেডিসিন কী কী কাজ করে, কোথায় পাবেন, আর এটার কাজ সম্পর্কে আপনি অবশ্যই অবগত হবেন, এবং কি এটা আপনি নিজেও, সেটা কোনো ডাক্তারি পরামর্শ ছাড়া, আপনি নিজে এরকম দুর্বলতা ফিল করলে, আপনি নিজে এটা এরকম সমস্যায় ভুগলে নিজে আপনি কিনে এটা খেতে পারবেন, সেই সম্পর্কে আপনাকে এটা বিস্তারিত বলবো। স্কেলে যে মেডিসিনটা দেখতে পাচ্ছেন সেটার নাম হচ্ছে বিট্রাম গোল্ড, আর এটা হচ্ছে A to Z মাল্টিভিটামিন অ্যান্ড মাল্টি মিনারেলট, অর্থাৎ এটা হচ্ছে গিয়া এখন এটার কাজটা আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট জানার, এটা কী কাজের জন্য বানানো হয়েছে সেটা ইম্পর্টেন্ট আমাদের সবার জানার। এটা হচ্ছে মাল্টিভিটামিন অ্যান্ড মাল্টি মিনারেলট, এটার ভিতরে A to Z আছে, অর্থাৎ A to Z বলতে আপনার শরীরে যদি এনার্জি কমে যায়, এনার্জি বাড়াবে, এবং কি ইমিউনিটি কমে যায়, শরীরের ইমিউনিটি শক্তি মন দুর্বল হয়ে যায়, ইমিউনিটি শক্তি বাড়াবে, এবং কি শরীর আগের থেকে মোটিভেটেড করার জন্য এবং কি স্ট্রং করার জন্য এই ভিটামিনটা দ্রুত কাজ করবে, এবং কি ফুল বডি হেলথ ফুল বডি আপনার রিফ্রেশ করবে, যেখানে যেখানে যেই যেই ঘাটতি আছে এটা সেই সমস্ত ঘাটতি পূরণ করবে। আয়রন, ভিটামিন, ভিটামিন B1 to 6, A to Z, এটার ভিতরে সব আপনি পাবেন। এটা যাতে শরীর দুর্বল, খাওয়া দাওয়ার রুচি কমে গেছে, শরীর শুকিয়ে যায় এবং কি দুর্বল ফিল করে, তাদের জন্য এই মেডিসিনটা খুব ভালো। ইফ ইউ ইট দিস প্রপারলি ইউ ক্যান সি দ্যাট এভরিথিং ইজ ফাইন, ইফ দেয়ার ইজ এনি প্রবলেম ইউ জাস্ট কমেন্ট মি, আই উইল ট্রাই টু সলভ ইউর প্রবলেম, প্রমিস। ইটস ভেরি এক্সপেন্সিভ মেডিসিন, এটার কাজ দুর্দান্ত, খুব দুর্দান্ত। এটার খাওয়ার নিয়মটা আমাদের জানতে হবে সবসময়, আমাদের ভিটামিন খাওয়ার নিয়ম হচ্ছে প্রতি রাতে খাওয়ার পর একটি করে খাবো, আমাদের এটা হচ্ছে ভিটামিন খাওয়ার প্রতি রাতে, আর ক্যালসিয়াম জাতীয় যে কোনো ক্যালসিয়াম এটা হচ্ছে দুপুরে খেলে, দুপুরে হচ্ছে ক্যালসিয়াম খাওয়ার নিয়ম, আর দুপুরে খাওয়াতে শরীরের খুব দ্রুত কাজ করে, ক্যালসিয়াম সরাতে খুব সফল হন, এবং কি যেই ক্যালসিয়াম দুপুরে খাওয়াতে সেটা অন্য ভিডিওতে ক্যালসিয়াম সম্পর্কে বলবো। আচ্ছা আচ্ছা, ভিটামিন সম্পর্কে জেনে নিন, এটা মূলত রাতে আপনি খাবেন, যে মূলত ভিটামিন খাওয়ার নিয়মই হচ্ছে রাতে, রাতে খেলে ভিটামিন পুরো শরীরটা রিফ্রেশ করে, এবং কি প্রতিটা ইয়াতে যেতে খুব সুবিধা হয়, সেই জন্য ভিটামিনটা খুব রাতে খেলে ভালো, যাতে শরীর দুর্বল, বসা থেকে উঠলে মাথা ঘুরায়, শরীর দুর্বল, মাথা ঘুরে, বসাতে উঠে চোখ অন্ধকারের মতো এরকম একটা সিমটম দেখা যায়, তাদের জন্য এই মেডিসিনটা অত্যন্ত ভালো কাজ করে। এটা প্রতিদিন রাতে একটা খেতে হবে, এটার ভিতরে মূলত 30টা ট্যাবলেট থাকে, আপনার থেকে 210 টাকা নিতে পারে, এবং কি অবশ্যই MRP দেখে কিনবেন, আপনার থেকে 210 টাকা নিতে পারবে। আর এটা তৈরি করেছেন এসকেপ ফার্মাসিউটিক্যাল লিমিটেড, এটা খুব ভালো মেডিসিন, এরকম এটার ভিতরে একটা কোটা, এরকম এটার ভিতরে একটা কোটা থাকে, সেই কোটাটা খুব একটা কোটার ভিতরে 30টা ট্যাবলেট থাকে, দেখতে পাচ্ছেন কোটাটা এরকম, এটার ভিতরে এরকম কোটা একটা থাকবে, ঠিক এরকম একটা কোটা থাকবে, এটার ভিতরে মূলত 30টা ট্যাবলেট থাকে, এটা এক মাসের জন্য এরকম টানা 2-3 মাস খেলে আপনার শরীরের আয়রন ঘাটতি, সুরকোর, ইমিউনিটি, এমনকি যে কোনো প্রবলেম, মাল্টিভিটামিন, মাল্টি মিনারেলট, আয়রন, যে কোনো সমস্যা, এটা সেই ঘাটতি পূরণ করার জন্য কাজ করে দ্রুত, ইমিউনিটি, শরীরের স্ট্রং, দুর্বলতা
সেই জন্য এই মেডিসিনটা খুব দ্রুত কাজ করে। আর আপনি এই মেডিসিনটা যে কোনো ফার্মেসিতে পাবেন, 210 টাকা আপনার থেকে নেবে। এটা এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড তৈরি করেছেন। এটা আমাদের কাছে এরকম রুগী আসলে, আমাদের এরকম সিন্ডম নিয়ে আসলে, মাথা ঘুরে এবং কিল প্রেশার লো 110/75-70 এরকম যেই রুগীটা আসে, তখন ওনাদের মাথা ঘুরে, শরীর দুর্বল হয়ে থাকে, তার জন্য এই ভিটামিনটা আমরা দিয়ে থাকি। এবং এটা খাওয়ার পরে এবং সাথে ক্যালসিয়াম দিলে মানে 1 মাসের ভিতরে ইমপ্রুভ হয় শরীর, স্বাস্থ্য ঠিক হয়, খাওয়া দাওয়ায় রুচি আসে, শরীরে ইমিউনিটি শক্তি বাড়ায়। এটা হচ্ছে মূলত কাজ। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পেরেছেন, শিখতে পেরেছেন। এরকম মেডিসিন সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটার নাম হচ্ছে ড্রাগ ইন্ডিকেশন। যদি আপনি নতুন নতুন মেডিসিন সম্পর্কে জানতে চান এবং কি আপনাকে কোন মেডিসিন দিয়েছে সেই সম্পর্কেও জানতে চান যে কী কাজ করে, কমেন্টে জানাবেন, অবশ্যই সেই মেডিসিন সম্পর্কে আপনাকে বিস্তারিত বলবো। আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক উপকৃত হয়েছেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।